নমস্কার বন্ধুরা আর খানিক্ষণ পরে অল্প কয়েক ঘন্টার পরেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরতম কিস্তির টাকা উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এবং সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ঠিক তার আগেই উপভোক্তাদের পাঠানো হচ্ছে একটি এস এস কী আছে সেই এস এম এসে এস এম এস যাদের পাঠানো হচ্ছে কেন পাঠানো হচ্ছে আর যাদের পাঠানো হয়নি কেন পাঠানো হয়নি সমস্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো আপনি যদি এস না পেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা আছে কি না সেই ব্যাপারেও জানিয়ে দেবো সেই সঙ্গে আজ কেবলমাত্র প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা নয় এরই সঙ্গে নতুন বেশ কয়েকটি স্কিমেরও বিতরণ করা হবে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তো আমরা এই ভিডিওতে সমস্ত কিছু তথ্য কিন্তু জানবো মানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় পাঠানো এস সম্পর্কে সেই সঙ্গে পি এম কিষান স্কিমের সঙ্গে অন্যান্য কোন কোন স্কিমে অর্থ বা অন্যান্য কিছু বিতরণ করা হবে সেই সম্পর্কেও জানবো সেই সঙ্গে যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত কোনো রূপ পরিবর্তন আসেনি তারা এবারের টাকা পাবেন কি না সেই সম্পর্কেও জানিয়ে দেবো আজ বিকেল পাঁচটায় পি এম কিষান সম্মান নিধি যোজনার সতেরতম কিস্তির টাকা যে ট্রান্সফার করা হবে তার লাইভ ভিডিও কিন্তু আপনি এই চ্যানেলে পাবেন তো চলুন এখনকার ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে এই ভিডিওতে এস এম এস সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য রঞ্জন খানবাবুকে এবং বিশ্বজিৎ মালবাবুকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো প্রথমেই আমরা এস এম এসটা সম্পর্কে দেখতে পাচ্ছেন এডি কিষান থেকে এই এস পাঠানো হচ্ছে যেখানে লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচটায় পিএম কিষান স্কিমের সতেরোতম কিস্তি উন্মোচন করবেন এবং বলা আছে এই লিংকে ক্লিক করে আপনি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনুষ্ঠানে যোগদান করতে পারবেন এবং আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনার শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় ক্যাবিনেট কৃষিমন্ত্রী এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় মানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহানের পক্ষ থেকে এই এসএমএসটা আপনাদের পাঠানো হচ্ছে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অনুষ্ঠান সেখানে আপনি কিন্তু এই লিংকে ক্লিক করে সরাসরি দেখতে পারবেন বা লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন এবার এই এস কাদের পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তা যারা যাদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন আছে তাদেরই কিন্তু এই এস পাঠানো হচ্ছে আপনি পি এম সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা আপনারও মোবাইল নম্বর রেজিস্ট্রেশন আছে কিন্তু আপনাকে এই ধরনের এস এম পাঠানো হচ্ছে না তাহলে কি কোনোরূপ কোনো সমস্যা আছে একেবারে চিন্তা করার মতো কিছুই নেই এতে কোনো সমস্যা নেই এটা কেবলমাত্র সার্ভার থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্টভাবে নম্বরগুলোর ওপর আপনার কাছেও এই এস আসতে পারে নাও আসতে পারে সেটা নিয়ে আপনার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার যদি স্ট্যাটাসের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরতম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে যাই হোক এবার আমরা দেখব শুধুমাত্র পি এম টাকা নয় তার সঙ্গে আরও কি কী প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠান থেকে বিতরণ করতে চলেছেন সেই সম্পর্কিত তথ্য তো অফিসিয়ালি পিএম কিষানের পক্ষ থেকে এই ধরনের একটা ব্যানার প্রকাশ করা হয়েছে এই ব্যানারে সমস্ত তথ্য লেখা আছে আজকের অনুষ্ঠান সম্পর্কিত এই ব্যানারটিকে আমি বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি বাংলাতে ট্রান্সলেট করে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির সঙ্গে সঙ্গে আরও কি কি প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দেখুন এখানে লেখা আছে নতুন সরকারের প্রথম কাজ কৃষকদের সম্মান করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির অধীনে নয় দশমিক দুই ছয় কোটিরও বেশি সুবিধাভোগী কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকারও বেশি সরাসরি স্থানান্তর করবেন এবং কৃষি প্যারা সম্প্রসারণ কর্মী হিসেবে কৃষি সখীদের শংসাপত্র প্রদান করবেন মানে কেবলমাত্র পি এম কিষানের টাকা নয় সেই সঙ্গে প্যারা সম্প্রসারণ কর্মী হিসাবে কৃষি সখীদেরও তিনি কিন্তু শংসাপত্র প্রদান করবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন ভেনুটা আছে বারাণসী উত্তরপ্রদেশ আঠারোই জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এখনও পর্যন্ত এগারো কোটিরও বেশি কৃষককে তিন দশমিক শূন্য তিন লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে এবং এখানে কৃষি সখী হওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কৃষির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ছ হাজার টাকা করে বছরে আপনারা আর্থিক সহযোগিতা পেয়ে যান কৃষি সখীদের এখনও পর্যন্ত চৌত্রিশ হাজার কৃষি সখী প্যারা এক্সটেনশন কর্মী হিসাবে প্রত্যয়িত করা হয়েছে কৃষি সখী অনুষ্ঠানে লাখপতি দিদি প্রচারণার অংশ মানে লাখপতি দিদিরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো আজকে পিএম কিষানের টাকা বিতরণের সঙ্গে সঙ্গে কৃষি সখীদেরও সম্মান প্রদান করা হবে শংসাপত্র দেওয়া হবে এবং লাখপতি দিদিদেরও কিন্তু এখানে প্রচারণার অংশ হিসাবে দেখানো হবে যাই হোক আজকের ভিডিওতে আপনাদের এই দুটো তথ্য দিলাম আর যারা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনাদের স্ট্যাটাসে আপডেট আসেনি তাদের বলে রাখি এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আগেও আমরা দেখেছি সতেরোতম কিস্তির ঘর এখন যেমন তৈরি হয়ে গেছে ষোলোতম কিস্তির ঘর তৈরিও হচ্ছিল না তাতেও কিন্তু সকলে টাকা পেয়ে গেছিলেন অতএব আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার স্ট্যাটাস পরিবর্তন না হলেও আপনি টাকা পেয়ে যাবেন যাই হোক আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন বিকেল সাড়ে চারটার পর থেকেই আমরা লাইভ সম্প্রচার দেখব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা ট্রান্সফারের